ফের বিতর্কিত মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। শনিবার বিকেলে ভরতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন যোগদান সভা থেকে একযোগে দলের একাংশের পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দেন, জানিয়ে জেলা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোরগোল পড়েছে। ভরতপুর যোগদান সভা ছিল, যোগদান সভায় ভরতপুর পঞ্চায়েতের 9 জন কংগ্রেস সদস্য ও 1 জন উপপ্রধান তৃণমূলে যোগ দেন। ভরতপুর 2-এর প্রাক্তন ব্লক সভাপতি আজারউদ্দিন সিজার ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সবাই বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসেন বিধায়ক। পুলিশকে লক্ষ্য করে বলেন, আমার মটকা গরম করাবেন না, তাহলে আর রক্ষা থাকবে না, আমি আমার কর্মীদের নিয়ে থানা ঘেরাও করব। থানার অফিসারদের বাবা পুলিশ সুপার এবং দাদু ডিআইজি হেলে যাবে। এরপরেই তিনি পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, নিরপেক্ষভাবে আপনাদের কর্তব্য করুন, কারো হয়ে কাজ করবেন না, যদি করেন তাহলে আমার লোকেদের বলবো ওই পুলিশ আধিকারিককে নিম গাছে বেঁধে রেখে আমাকে খবর দেবেন, আমি আসব এবং তারপর বাঁধন খুলব। পুলিশের পাশাপাশি দলের ভরতপুর 1 এবং 2 নম্বর ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, আমার সঙ্গে পাঙ্গা নেবেন না, এর আগে অনেককে শায়েস্তা করেছি, এবারও শায়েস্তা করতে অসুবিধা হবে না। আমরা শুনে নিই টিএমসি বিধায়ক হুমায়ুন কবির ঠিকই বলেছেন। আমি সব স্ট্যান্ড করে দিচ্ছি, কেই টললে যে পা দেওয়ার চেষ্টা করবেন না, পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষভাবে প্রশাসন চালান, ওসি আন্ডারে যতই অন্যান্য অফিসার থাকুন, যারা আপনাদের সঠিকভাবে ওসির গাইডলাইন মেনে চালাবেন। দু একজন পাতক করে আশ্রয় আছে, তারা ওই পল্লী স্ত্রীতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। আমি পরিষ্কার বলছি, আমার যদি মনটা গরম হবে, এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করবো, এই সিজারদের মতো, রফিক ভাইদের মতো, আলী হাসানদের মতো লোককে বলবো 1000 লোক নিয়ে থানাতে এসে বসে পড়ব, তখন দেখবে যে ভরতপুরের থানার যারা আছেন তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি, যে ডিআইজি পর্যন্ত হিলে যাবে, এসপি তো হিল নেই, ডিআইজি হিল যখন আমি এখানে বসে পড়ব। কাজে আমার মতটা যেন গরম না করেন, আপনারা সঠিকভাবে ডিউটি করেন, সঠিকভাবে আপনারা মর্যাদা নিয়ে থানা চালান, হিন্দু মুসলমান দেখার দরকার নাই, তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই, যে অন্যায় করবে, যে আইন ভাঙবে, যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে, তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেন। আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দিল, যে অফিসার গিয়ে বেশি দাবেদারি করবে তাকে যেন ওখানে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখবে, আমাকে খবর দিবে, তারপর আমি এসে ছাড়বো, তারপরে এসে তার বাদল খুলবো। তার উর্ধ্বতন অফিসারদেরকে ডেকে নিয়ে এসে কেন বাধা হয়েছে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়বো, এটাই আমার পরিষ্কার কথা। কাজে আজকে পঞ্চায়েতের যে ভাইরা মেম্বার আমাদের উপরে আস্থা রেখে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসের এই পবিত্র পতাকাটা ধরলেন, সেই তৃণমূল কংগ্রেসের মেম্বারদের আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের গায়ে কেউ কাটা যা চোট দিতে পারবে না। এই মেম্বারদের উপরে যদি কোনো জুলুম আসে, কোনো অন্যায় হয়, সে কর্মীদের দ্বারাই হোক, তৃণমূলের ব্লক নেতৃত্বের দ্বারাই হোক, আর অপর কোনো পঞ্চায়েতের প্রধান বা মেম্বারের দ্বারাই হোক, আমরা কিন্তু সবার আগে এটাকে প্রতিরোধ করবো, রুখে দাঁড়াবো। এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের প্রতিবেদন। ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের। শনিবার বিকেলে ভরতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি যোগদান সভা মঞ্চ থেকে দলের একাংশ এবং পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের হুঁশিয়ারি। শনিবার বিকেলে এই যোগদান সভায় ভরতপুর গ্রাম পঞ্চায়েতের 9 জন কংগ্রেসের সদস্য এবং 1 জন উপপ্রধান তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করেন। আর ভরতপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আজারউদ্দিন সিজার এবং
বিধায়ক হুমায়ুন কবির দলীয় পতাকা যোগদানকারীদের হাতে তুলে দেন। তারপরে এই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন দলের একাংশ এবং পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে, এবং তার দলীয়ভাবে এবং তার ব্যক্তিগতভাবেও পুলিশ প্রশাসনকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে পুলিশ প্রশাসনকে বিশেষভাবে যে আমার মটকা গরম করবেন না, মটকা গরম করলে রক্ষা থাকবেন না, আর মটকা গরম করলে আমি আমার দলীয় কর্মীদের বলবো থানা ঘেরাও করতে, আর থানা ঘেরাও করলে পুলিশ যে আধিকারিক রয়েছেন তাদের বাবা হচ্ছে পুলিশ সুপার, আর অন্যদিকে দাদু হচ্ছে ডিআইজি, এরা দুজনেই কিন্তু রক্ষা পাবে না, হেলে পড়বে। এইভাবেই তিনি বক্তব্য করেছেন, এবং এই বক্তব্য বলার পরেই রীতিমতো তিনি পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে পুলিশ আধিকারিকরা তারা নিরপেক্ষভাবে তাদের কর্তব্য পালন করুন, নিরপেক্ষ কাজ করুন, এবং নিরপেক্ষ যদি না করেন তাহলে আমার দলীয় কর্মীদের আমি বলবো যে এই আধিকারিকদের নিম গাছে বেঁধে রাখতে আর আমাকে খবর দিতে, আমি আসলেই তবেই সেই বাঁধন খোলা হবে। আর রীতিমতো এইভাবেই তিনি পুলিশ আধিকারিকদের আক্রমণ করে চলেছিলেন তার বক্তব্যের মাধ্যমে একের পর এক। অন্যদিকে তিনি শুধু তাই নয়, তিনি ভরতপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লকের যে সভাপতি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ দলের একাংশকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আমার সাথে পাঙ্গা নেবেন না, আমি কিন্তু এর আগেও শায়েস্তা করেছি, আর একবার শায়েস্তা করতে কোনো অসুবিধা হবে না। যে ঠিক এইভাবেই বিতর্কিত মন্তব্য করে চলেছেন হুমায়ুন কবির তার বক্তব্যের মাধ্যমে এদিন যোগদান সভা মঞ্চ থেকে। আর এ নিয়ে রীতিমতো মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গেছে, যা ফের একবার বিতর্কিত মন্তব্য করে উঠেছেন জেলা এবং রাজ্যের রাজনীতিতে বিধায়ক হুমায়ুন কবির। আমার মটকা গরম করবেন না তাহলে রক্ষা থাকবে না, আমি আপনার কর্মীদের নিয়ে থানা ঘেরাও করব। থানার অফিসারদের বাবা পুলিশ সুপার এবং দাদু ডিআইজি হেলে যাবে। কে বলছেন? কে বলছেন? হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। কাকে বলছেন? পুলিশকে বলছেন, যারা প্রশাসন এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করে। এরপরেই তিনি পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, নিরপেক্ষভাবে আপনাদের কর্তব্য করুন, কারো হয়ে কাজ করবেন না, যদি করেন তাহলে আমার লোকদেরকে বলবো ওই পুলিশ আধিকারিককে নিম গাছে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। আপনাদের মনে থাকবে আরও এক তৃণমূল নেতা অতীতে অনুব্রত মণ্ডল পুলিশকে বোম মারার কথা বলেছিলেন, আর আজ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন আমার মটকা গরম করবেন না, পুলিশ আধিকারিকদের নিম গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।